চন্দ্রযান 3 বেশ এখন ভালো অবস্থাতেই রয়েছে, তবে বুক ফুলিয়ে চাঁদের পাড়ায় চন্দ্রযান 3 এবার অপেক্ষা সফল ল্যান্ডিংয়ের। চন্দ্রযান 3 এই পদক্ষেপ শেষ নয়, এখনও বড় খেলা বাকি 23 আগস্টের জন্য। সেদিন পাখির পালকের মতো করে চাঁদের পিঠে নামবে ভারতের চন্দ্রযান 3। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করছি। চন্দ্রযান 3 এ তার তরফে টুইট করে জানানো হয়েছে, শনিবার সুখবর জানিয়েছে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের তরফে এই তথ্যই দেশবাসীর কৌতূহলকে প্রমোশন করার পক্ষে যথেষ্ট ছিল। আর এই বার্তা দিয়েই ইসরো স্পষ্ট করে দিয়েছে যে চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে চন্দ্রযান 3। তবে চন্দ্রযান 3 এই পদক্ষেপই শেষ নয়, এখনও বড় খেলা বাকি 23 আগস্টের জন্য। সেদিন পাখির পালকের মতো করে চাঁদের পিঠে নামবে ভারতের চন্দ্রযান 3। তার আগে চলতি সপ্তাহে মুন স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সে প্রবেশ করেছে চন্দ্রযান 3। এই পর্বটি বেশ চ্যালেঞ্জের। রবিবার কক্ষপথে হ্রাসের পর্ব ঘিরে চন্দ্রযান 3 সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ, এই গোটা বিশ্বের কাছে একটা বড় চ্যালেঞ্জ। পর্বের সূচনা লগ্ন রবিবার রাতে, ফলে শনিবার সাফল্যের পর এবার রবিবার রাতের সাফল্য ও নজর রাখবে ইসরো সমেত ওয়াকিবল মহল। মূলত বিশেষজ্ঞদের মতে বিশ্লেষণ, এখনও কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করছে চন্দ্রযান 3, সেই কক্ষপথ ধীরে ধীরে কমিয়ে আনবে। তারপর 18 দিন পর রয়েছে ল্যান্ডিং, আগামী 23 আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে প্রবেশ করবে চন্দ্রযান 3। করতে হবে সফট ল্যান্ডিং, যে সফট ল্যান্ডিং পর্যায়ে গিয়ে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান 2, ফলে রুদ্ধশ্বাস উত্তেজনা থাকবে 23 আগস্ট চন্দ্রযান 3কে ঘিরে। এবং চন্দ্রযান 3 সফট ল্যান্ডিং ঘিরে সবাই একটা আত্মবিশ্বাস জাগবে সেদিনকে, যেদিনকে হবে। সবাই একটা ভারতবাসী হিসেবে আমরা গর্ববোধ করবো এবং দেশের এবং বিদেশের সবাই ভারতের দিকে তাকিয়ে থাকবে। প্রসঙ্গত, ইসরো চন্দ্রযান 3 সঙ্গে রয়েছে একটি ল্যান্ডার, একটি রোভার, একটি প্রপালসন মডিউল, এই সমস্তটা মিলিয়ে 3900 কেজি ওজন রয়েছে চন্দ্রযান 3 কেজি ওজনের যন্ত্রাংশ নিয়ে রয়েছে তার মধ্যে, তার বুকের মধ্যে রয়েছে, এবং তা নিয়ে সুকৌশলে তাকে নামানো হবে চাঁদের মাটিতে। আর তার জন্য প্রহর গুনছে ইসরো সহ সারা বিশ্বের মানুষ এবং ভারতবাসী অপেক্ষা করে আছে এবং সবসময় তারা দেখছে যে কখন আমাদের সেই স্বপ্নের দিনটা আসে। তবে এসে গেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি অপেক্ষার। আর কয়েকদিন পরেই আমরা সুন্দরভাবে সেখানে চাঁদের মাটিতে অবতরণ করব, চাঁদের দক্ষিণ মেরুতে। ভারতীয় হিসেবে আমরা প্রথম দেশ হিসেবে দক্ষিণ মেরুতে অবতরণ করব এবং সেটি অবশ্যই সফল হবে এবং আমাদের সমগ্র ভারতীয় বৈজ্ঞানিকদের ওপর একটা আস্থা আছে এবং তারা খুব সুন্দরভাবে সফলভাবে এই ল্যান্ডিংটি করবে এবং আমরা সেটা দেখতেও পাব। তার জন্য প্রত্যেক ইসরোর প্রত্যেক কর্তৃপক্ষকে আমরা ভারতবাসী হিসেবে সবাইকে ধন্যবাদ জানাই এবং এখানেই শেষ করলাম। আগামী দিনে এরকমই আপডেট আমরা দেখাবো। সুন্দরভাবে যে ল্যান্ডিংটা এখন হচ্ছে সেটা অবশ্যই সফল হবে এবং খুব নিখুঁতভাবে অঙ্কের যে গুণমান আছে সেই অনুযায়ী ইসরো এক এক করে ধাপ পেরিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানেই শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার।